নির্বাচনের মুখে দলবদল চলছেই শক্তি বাড়িয়েই চলেছে বিজেপি তৃণমূল ভাঙিয়েই শুধু বাড়ছে না বিজেপি বিজেপি বাড়ছে সিপিএমকে ভেঙেও সম্প্রতি হাওড়ার বাগনানে দাপুটে সিপিএম সিপিএমের সংগঠন ছেড়ে যোগ দিলেন বিজেপিতে হাওড়া জেলার গ্রামীণ এলাকাতেও বিজেপি সংগঠন বাড়ানোই উদ্যোগী হল রাজ্য রাজনীতিতে শীর্ষ নেতারা একদল ছেড়ে অন্য দলে নাম লেখাচ্ছেন জেলা স্তরেরও বহু নেতা নেত্রীও বিজেপিতে যোগ দিচ্ছেন এই পরিস্থিতিতে মূল সংগঠনের পাশাপাশি শ্রমিক সংগঠনও বাড়াচ্ছে বিজেপি সিপিএমের শ্রমিক সংগঠন সিটু ছেড়ে বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নে যোগ দেন হাওড়া জেলা সিটুর অন্যতম সদস্য ছিলেন অশোক চক্রবর্তী বাগনান সিটু অটো ইউনিয়নের কার্যকরী সভাপতি ছিলেন তিনি তিনি প্রায় শখানি কর্মী নিয়ে পদ্মশিবিরে যোগ দেন গ্রামীণ জেলা বিজেপির বিজেপির সদর কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তপন মণ্ডল বিজেপিতে যোগ দিয়ে অশোক চক্রবর্তী বলেন বাগনান সহ সারা বাংলায় তৃণমূল যেভাবে শ্রমিকদের ওপর অত্যাচার চালাচ্ছে তা একমাত্র বিজেপি প্রতিরোধ করতে পারে আর তা প্রতিরোধের জন্য সিটুর সাংগঠনিক জোর নেই তাই কর্মীদের নিয়ে বিজেপিতে যোগ দিলাম তৃণমূলের অত্যাচার থেকে শ্রমিকদের রক্ষা করাই এখন তাদের লক্ষ্য সম্প্রতি বিজেপিতে যোগ দেন চলচ্চিত্র ও টেলিচিত্র জগতের একগুচ্ছ কলাকুশলীরা আসন্ন দু হাজার একুশ নির্বাচনের আগে তৃণমূলের দিকে থাকা কলাকুশলীরা বিজেপির পালে হাওয়া লাগাতে ছুটেছে সম্প্রতি বিজেপি তিন চার দফায় যোগদান হয়েছে তার মধ্যে যশ দাসগুপ্ত হিরণ থেকে শুরু করে পাপিয়া অধিকারীরা যোগদান করেন